হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনারা দেখাবো নোকিয়া 6300 4G ডিভাইসটি। এটি বাটন ফোন হলেও এটির ভিতরে আপনি এক্সট্রা কিছু ফিচার পাচ্ছেন টাচ ফোনের মতো। এই ফোনটিতে আপনি পাচ্ছেন ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ওয়াইফাই চালানোর সুযোগ। নোকিয়া এই ফিচার ফোনটিতে ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করছে আপনাদের। চলুন পুরো ভিডিও নিয়ে আমি থাকছি নাইম ফ্রম নাইম ব্লগস। আপনারা দেখছেন নাইম ব্লগস ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকাল চলুন এক নজরে নোকিয়া এই ডিভাইসটির কনফিগারেশন দেখে নেওয়া যাক। এটাতে পাচ্ছেন আপনি 2.4 ইঞ্চি ডিসপ্লে। হ্যাঁ, এটাতে পাচ্ছেন আপনি হোয়াটসঅ্যাপ চালানোর মতো সুযোগ। ফেসবুক তো অনেক ফিচার ফোনে চালানো যায়। এটাতে পাচ্ছেন আপনি ইউটিউব চালানোর মতো সুযোগ। গুগল ম্যাপ থাকছে, আরও থাকছে আপনার 4G লাইট, ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ, আপ টু 32 জিবি স্টোরেজ, মানে 32 জিবি মতো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। রিমুভেবল ব্যাটারি দেওয়া হচ্ছে 1500 mAh ব্যাটারি। এটাতে পাচ্ছেন আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর, যেটা কিনা স্ন্যাপড্রাগন 200 এই চিপসেট ইউজ করা হয়েছে এই বাটন ফোনটিতে। সো গাইস, ফোনটি আনবক্সিং করলে ফার্স্ট অফ অল যেটা থাকছে এটা হচ্ছে আপনার নোকিয়ার এই ডিভাইসটি। এটি সম্পর্কে পরে বিস্তারিত আলোচনা করা যাবে। বক্স কন্টেন্টে কী কী দিচ্ছে দেখা যাক। একটি নোকিয়ার চার্জার কিপ্যাড ফোনের জন্য, দেন থাকছে একটি নোকিয়ার অরিজিনাল হেডফোন, যেটা কিনা সাউন্ড বেস খুবই কোয়ালিটিফুল ছিল। আপনারা এইটি দিয়ে গেমিং করতে পারবেন, মোটামুটি বেশ ভালো একটি হেডফোন বলা যায়। আর অরিজিনাল ফোনের সাথে যে হেডফোনটা থাকে এটা খুব দামি হেডফোন, এটা বাইরে কিনতে গেলে মিনিমাম মোটামুটি ভালো প্রাইস থেকে কিনতে হবে। দেন হচ্ছে আপনি পাচ্ছেন একটি 1500 mAh রিমুভেবল ব্যাটারি, যেটা কিনা মোটামুটি একদিন চার্জ ব্যাক আপ দিতে সক্ষম এই ফোনটির জন্য। দেন পাচ্ছেন আপনি নোকিয়ার প্রত্যেকটি ডিভাইসে অরিজিনাল এক বছরের অফিসিয়াল গ্যারান্টি পাচ্ছেন। সেম এই ডিভাইসটিতে আপনি পাচ্ছেন নোকিয়া থেকে এক বছরের গ্যারান্টি, এক বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে, এনি প্রবলেম চেঞ্জ। দেন হচ্ছে ইউজার গাইডলাইন, কীভাবে আপনি ফোনটি ইউজ করবেন বিস্তারিত তথ্য দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। সো ভিউয়ার্স, এ হচ্ছে নোকিয়া 6300 এই ডিভাইসটি। মোটামুটি প্রিমিয়ামই লাগছে, যারা হেভি ইউজার আছেন তারা এই ফোন নিতে পারেন, কজ 1500 mAh ব্যাটারি দেওয়ার কারণে আপনি অনায়াসে একদিন চার্জ ব্যাক আপ পেয়ে যাবেন। সো গাইস, এই ফোনটির আউটলুক বলতে গেলে পেছন দিকে থাকছে চার্জিং পোর্ট এবং ফোনের উপর দিকে থাকছে 3.5 অডিও জ্যাক এবং পাওয়ার অন অফ বাটন। এই বিষয়টা খুব আকর্ষণীয় লাগছে যে ফোনের উপরের দিকে থাকছে আপনার পাওয়ার অন অফ বাটন, যেটা থেকে আপনি ফোনটি অন করবেন। সো ভিউয়ার্স, ফোনটির ব্যাকসেট খুললেই আপনি পাচ্ছেন দুটি সিম চালানোর সুযোগ এবং একটি 32 জিবি মতো মেমোরি কার্ড সাপোর্টেড। সো ভিউয়ার্স, এই হচ্ছে সিম ওয়ান, এই হচ্ছে সিম টু। উপরের দিকে থাকছে আপনার মেমোরি কার্ড এবং নিচের দিকে অবশ্যই লেখা থাকবে মেড ইন ভিয়েতনাম, অরিজিনাল হলে ভিয়েতনাম লেখা থাকবে। সো ভিউয়ার্স, চলুন 1500 mAh ব্যাটারিটি লাগিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, অন করে পুরো ডিটেলসে দেখানোর চেষ্টা করতেছি। সো ভিউয়ার্স, অন হতে হতে আপনাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি যে প্রত্যেকটি নোকিয়ার কিপ্যাড ফোনে পাচ্ছেন আপনি এক বছর অফিসিয়াল গ্যারান্টি। এক বছরের ভিতরে আপনি ফোনটি যে কোনো সমস্যা হবে, এনি প্রবলেম, চেঞ্জ করে নতুন একটি ফোন পাবেন। এই অফারটি কোম্পানি আপনাকে করছে, নোকিয়া কোম্পানি। সেক্ষেত্রে আপনার ইচ্ছেকৃতভাবে ফোন নষ্ট করে ফেললে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম চেঞ্জ পাবে না। আদারওয়াইজ যে কোনো প্রবলেম হলে, ম্যানুয়াল যে কোনো প্রবলেম হলে আপনি এক বছরের ভিতরে কোম্পানি থেকে চেঞ্জ করে নতুন একটি ফোন নিতে পারবেন। সো ভিউয়ার্স, এটা অবশ্যই অফিসিয়াল ফোন হতে হবে এবং অরিজিনাল প্রোডাক্ট হতে হবে। আপনি যদি আনঅফিসিয়াল বা কপি ফোন নেন তাহলে কোনো রকম গ্যারান্টি পাচ্ছেন না, শুধুমাত্র অরিজিনাল ভিয়েতনামের প্রোডাক্টই আপনি পাচ্ছেন এক বছর অফিসিয়াল গ্যারান্টি। যারা এই ফোনটি নিতে চান আপনাদের নিকটবর্তী যে কোনো শোরুম থেকে এই ফোনটি ক্রয় করতে পারেন। এটির প্রাইস হচ্ছে মাত্র 5290 টাকা। আর যারা আমাদের কাছ থেকে নিতে চান, অনলাইনে ডিসক্রিপশনে পুরো ডিটেলস দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ফোনটি নিতে পারেন। ভিউয়ার্স, ফোনটি অন হলে কিন্তু স্মার্টফোনের মতো আপনাকে সেট আপ করে নিতে হবে, ঠিক আমি যেভাবে করছি আপনারা চাইলে এভাবে করতে পারেন। ভিউয়ার্স, আপনি যদি ওয়াইফাই কানেক্ট করতে চান তাহলে এখান থেকে আপনাদের যে ওয়াইফাইটি আপনি চালাবেন সেটি সিলেক্ট করে পাসওয়ার্ড বসিয়ে এটাতে কানেক্ট করে রাখতে পারেন, অথবা পরবর্তীতে ফোন অন করার পরও আপনি কানেক্ট করে রাখতে পারেন, সেটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। ভিউয়ার্স, এটার অ্যাপসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এটাতে পাচ্ছেন আপনি ইউটিউব চালানোর সুযোগ, আপনি ওয়াইফাই কানেক্ট করে অথবা ডাটা থেকে আপনি ইউটিউব ইউজ করতে পারবেন, হোয়াটসঅ্যাপ চালাতে পারতেছেন, ফেসবুক চালাতে পারতেছেন, এমনকি গুগলের সার্ভিসও পাচ্ছেন আপনি। সো ভিউয়ার্স, এই ফোনটির প্রাইস হচ্ছে মাত্র 5290 টাকা। এই ফোনটার স্পিকার থাকছে কিন্তু ব্যাক সাইডে। We'll be right back.
আপনি যদি এই ফোনটার স্টোরে ঢুকেন তাহলে দেখতে পাবেন কাইওএস নামে একটি অ্যাপ্লিকেশন আপনার সামনে আসছে, যেটা কিনা কাইওএস হচ্ছে একটি অ্যাপ স্টোর যেখান থেকে আপনি যাবতীয় ছোট ধরনের অ্যাপস ইনস্টল করে এই ফোনটি ইউজ করতে পারবেন। ভিউয়ার্স, খুবই ইন্টারেস্টিং একটি বিষয় যে আপনি এটা কিপ্যাড ফোন থেকে ইউটিউব এবং ওয়াইফাই চালানোর মতো সুযোগ পাচ্ছেন। অনেকেই বলে ভাই 5000 টাকার ভিতর তো একটি আমি স্মার্টফোনও কিনতে পারি। ভাই, স্মার্টফোন আর কিপ্যাড ফোন তো এক না, আপনি একটা ফিচার ফোনে পাচ্ছেন ইউটিউব ওয়াইফাই চালানোর মতো সুযোগ, এটা একটি ইউনিক বিষয়। সো যারা বুঝবে তারা অবশ্যই নেবে। এই হচ্ছে নোকিয়া 6300 এই ফোনটির ব্যাক ক্যামেরা, যেটাতে আপনি জুমিং করে মোটামুটি একটি ছবি ক্লিক করতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি নতুন নতুন কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।